আমরা জানি না মণিপুরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদেরকে তদন্তে গেলে তাদের এভাবে মাথা ফাটানো হয় কিনা। শান্তনু সেনকে আমরা পারলে আবার এই প্রশ্নটা করবো, কিন্তু এই মুহূর্তে এলিনা রয়েছে আমাদের সঙ্গে, প্রতিনিধি এলিনা। এই মুহূর্তে তাপস রায়ের বাড়ির সামনে কি পরিস্থিতি এলিনা? ময়ূক, দেখো প্রায় অনেকগুলো ঘন্টা কিন্তু কেটে যাচ্ছে, সময় যত এগোচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এই 105 বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে বাড়ি সেই বাড়িতে কিন্তু রয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখলাম ইডি যে গাড়িতে করে এসেছে সেই গাড়ি থেকে ড্রাইভার বেরিয়ে, গাড়ির চালক বেরিয়ে প্রিন্টার নিয়ে ভেতরে ঢুকলো। এবং একই সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট মোহিত এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় বাহিনী যে জওয়ানরা তারা কিন্তু সশস্ত্র অবস্থায় তারা ভিতরে রয়েছেন, মাথায় হেলমেট পরে, ফাইবার স্টিকের লাঠি নিয়ে। এবং প্রায় 15-20 জন আজকে তাপস রায়ের বাড়িতে কিন্তু মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, প্রায় 15-20 জন। একদম সামনের গেটে, যে গেটে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক এই গেটের ওপারে, অর্থাৎ একদম গেটের সামনে মোতায়েন রয়েছে 5 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। গেট থেকে আরও একটু সোজা গিয়ে যেটা ফ্ল্যাট শুরু হচ্ছে, সে ফ্ল্যাটে ঢোকার যে গেট, সেই গেটেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে। এছাড়াও তাপস রায়ের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের সামনেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি। সকাল থেকে পুরো দেখেছিলাম আমরা মাথা ফাটা অবস্থায়, রক্তাক্ত অবস্থায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের গাড়ি ভাঙচুর হয়েছে। এবং সেই গাড়ির পেছনে যে প্রতিনিধি ছিল সৈকত, সেদিনও সৈকত ছিল শাহজাহানের বাড়ির সামনে, আজ সুজিত বসুর বাড়ির সামনে সৈকত পাল আমাদের প্রতিনিধি রয়েছে। সৈকত, এই মুহূর্তে তুমি শাহজাহানের বাড়ির সামনে রিপোর্টিং করেছো, আজ সুজিত বসুর বাড়ির সামনে রিপোর্টিং, কি মনে হচ্ছে? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি আরও বেশি তুড়িয় মেজাজে, আরও ভয়ঙ্করভাবে, এবার আগ্রাসীভাবে গোটা অঞ্চলটাকে ডমিনেট করার জন্য অর্ডার দিয়েছে? একদমই, দেখো শেখ শাহজাহানের বাড়িতে যে ঘটনা, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সরাসরি আমি দেখাবো, আমি আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ সকাল থেকে এই বিষয়টা দেখাচ্ছি। সুজিত বসু এই মুহূর্তে যে বাড়িতে রয়েছেন সেই বাড়ির সামনেই রয়েছি, সেই বাড়ির চিত্রটা দেখানোর চেষ্টা করব। সেন্ট্রাল ফোর্সের যে প্রস্তুতি, আমরা জানি সিআরপিএফ সিআইএসএফ জওয়ানরা যখন যেখানে মোতায়েন হন সঙ্গে তাদের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থাকে, কিন্তু সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনা থেকে বলতে গেলে সেই ঘটনার পর থেকে ইডির ডিরেক্টর কলকাতায় এসেছেন, তাদের সিআইএসএফ সিআরপিএফের আইজি পদমর্যাদার আধিকারিক তাদের সঙ্গে বৈঠক করার পর সরাসরি দেখাবো। সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে এই এলাকায় রয়েছে, মোতায়েন রয়েছে, সঙ্গে রয়েছে টিআর গ্যাসের সেল, পাশাপাশি সেন্ট্রাল ফোর্স ফাইবার স্টিক, ফাইবার ঢাল সব কিছু নিয়ে মোতায়েন রয়েছে, যাতে সন্দেশখালীর মতো পরিস্থিতি আর সৃষ্টি না হয়। সিআইএসএফ এর তরফ থেকে, সিআরপিএফ এর তরফ থেকে সন্দেশখালীর মতন পরিস্থিতি যেন আর 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 সৃষ্টি না হয়, আমরা চাই না এরকম অপ্রীতিকর ঘটনা ঘটুক এবং ঠান্ডা মাথায় এভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরকে মারধর করা হোক। এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি বিপুল নিরাপত্তা এবং টহল দেওয়া হচ্ছে প্রতি মুহূর্তে। আমরা